কেউ মন্ত্রীর ভাই, কেউ তৃণমূল বিধায়কের ছেলে, কেউ তৃণমূলের জেলা পরিষদের সদস্য, কেউ আবার প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর। গ্রুপ সির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে যে 842 জন অযোগ্যের চাকরি গিয়েছে তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে তৃণমূলের একেবারে সরাসরি যোগ রয়েছে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা সুদীপ হালদার, বাবা জয়দেব হালদার মন্দির বাজারের তৃণমূল বিধায়ক এবং তৃণমূলে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি। ও আমাদের স্কুলে গ্রুপ সিতে জয়েন করেছে 18 সালের মে মাসে 5 তারিখে। হাইকোর্টের এ অনুযায়ী ওকে বাতিল করা হয়েছে। আমাদের স্কুলের পক্ষে তো খুবই খারাপ লাগছে, কারণ এই রকম পরিস্থিতিতে আমাদের পড়তে হবে আমরা তো কখনো ভেবে উঠিনি। সুদীপের মতোই চাকরি গেছে তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। আমরা এই যে 842 জন আছে ক্যান্ডিডেট, তো নিজে হাতে করে ওটা কেউ বিকৃতি করতে যাবে না। হয় যদি বলেন যে প্রভাব খাটিয়ে বা যদি বলেন যে অন্য কারো, তাহলে সেটা কি হবে না? এসএসসি করেছে, যদি নিশ্চয়ই আইনি পথেই আইনের বিচার হবে। যদি কোনো ইলিগাল কোনো ত্রুটি থাকে সেটা তো ইয়া হওয়া দরকার। আমি কাউকে কোনোদিন বলিনি আর কোনো কিছু প্রভাব দেখাতেও যায়নি। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে শ্রীরামপুরের রাজ্য ধরপুর নেতাজি বয়েজ স্কুলের গ্রুপ সি কর্মী টুম্পা বাকুলির, যিনি হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য। টুম্পার স্বামী মৃত্যুঞ্জয় মেটে রিষড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অবশ্যই আমি আইনের তো দ্বারস্থ হবই, তাও 5 বছর আমি সার্ভিস করার পর আমি যখন এটা দেখতে পাচ্ছি, রাজনীতি করছি আমি, সমাজসেবা করছি। এবার রাজনীতি করে তো আমার আর রুজি রোজগার হচ্ছে না, রুজি রোজগারের জন্য আমার তো কিছু তো একটা করতে হবে। এসএসসির প্রকাশ করা গ্রুপ সির অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় 218 নম্বরে নাম রয়েছে দোলন বিশ্বাসের, যিনি বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, বাড়ি গিয়েও খোঁজ মেলেনি দোলনের। আমরা জানি যে সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এইটাই জানি। সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরো লাঠে তুলে দেওয়ার জন্য যা করা দরকার তৃণমূল কংগ্রেস, যে ব্যক্তি একটিও ওএমআর ফিল আপ না করে, মানে কোনো উত্তর না দিয়ে যে চাকরি পেয়েছে, তার চাকরিও নাকি মুখ্যমন্ত্রী কথা দিচ্ছেন যাবেন না। এই অনৈতিক কাজ মুখ্যমন্ত্রী করতে পারেন কি? কোনো দুর্নীতি কোনো অন্যায় কি তৃণমূল কংগ্রেস কখনো মদত করেনি। তবে দুর্নীতিটা এক পেছে নয়, দুর্নীতিটা তৃণমূলের হলে সেটা নিয়ে বিচার হয়। আর যখন অমিত শাহ ছেলে জয়সার প্রপার্টি 15,000 গুণ বেড়ে যায়, তখন বিচারের বাণী নীরবে নিবৃত্তি করে। দিস ইজ দ্য মোস্ট আনফর্চুনেট পার্ট অফ দ্য পলিটিক্স ইন দ্য কান্ট্রি। শনিবারই এসএসসির ওয়েবসাইটে গ্রুপ সির 785 জনের সুপারিশপত্র প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে ওয়েবসাইটে গ্রুপ সিতে 57 জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গৌতম মণ্ডল, সৌমেন চক্রবর্তী, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। কোথাও শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেয়া হলো, কোথাও হুমকির মুখে পড়তে হলো তৃণমূল নেতাদের, কিন্তু কেন? বিস্তারিত জানাবে তমলুক স্টুডিও থেকে বাসুদেব। একেবারেই পাপিয়া বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন স্কুল শিক্ষকদের একাংশ, যার জেরে আজ স্কুলে গিয়ে তাদের পড়তে হলো ক্ষোভের মুখে। হুগলির পান্ডুয়া থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বিভিন্ন জায়গায় শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বকেয়া ডিএ নিয়ে ধর্মঘটের পরদিনই স্কুলে স্কুলে অশান্তি। একের পর এক স্কুলে ঢুকতে বাধা দেওয়া হলো ডিএর দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকদের। বহু জায়গায় শিক্ষকদের বাধা দিতে দেখা গেল তৃণমূল নেতাদেরও। হুগলির পান্ডুয়ার মুজিবুর রহমান হাইস্কুলের মোট 22 জন শিক্ষক ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন। শনিবার তাদের স্কুলের বাইরে দাঁড় করিয়ে রেখে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বিরার রাজীবপুর এভি হাইস্কুলে এসে শিক্ষকরা দেখেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সামনে দাঁড়িয়ে যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের দিগড়া হরদয়াল বিদ্যাপীঠেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমি যেটা খোঁজ নিলাম এটা তৃণমূলের সঙ্গে জড়িয়ে নয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের হাট শিমলা জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের কাণ্ডেশ্বর প্রাথমিক স্কুলেও অশান্তি হয়, সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা। দিকে দিকে স্কুলে হামলা করছেন, শিক্ষকরা রুখছেন, যেখানে সেটা হয়নি সেখানে পুলিশ প্রশাসন ইয়ে করছেন,
প্রাথমিকভাবে সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে। এরপরে আমরা পরবর্তী পদক্ষেপ যেটা নিচ্ছি, আমাদের আইনজীবীদের সাথে কথা হচ্ছে, আমরা হয়তো বেশ কিছু জায়গাতে যারা দুষ্কৃতকারী আছে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় আমরা মামলা করব। হাওড়ার ডোম জুড়ে উত্তর ঝাপড়দহ নোনাকুণ্ড মহাদেব বিদ্যামন্দিরেও পড়ুয়াদের সামনে প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ান অভিভাবকদের একাংশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার ও রানা দাস, এবিপি আনন্দ।